সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখ, 12ই আশ্বিন, বাংলাদেশ মতে 14ই আশ্বিন, হিজরি 21 সফর, রোজ বুধবার। অষ্টমী তিথি থাকবে অপরাহ্ন 5:05 16 সেকেন্ড পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর আদ্রা নক্ষত্র থাকবে রাত্র 9:46 47 সেকেন্ড পর্যন্ত। তাই তো চন্দ্র আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। আর আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে পরিভ্রমণ করবে। সেই সঙ্গে কন্যা রাশিতে সেনাপতি মঙ্গলের সঙ্গে গ্রহপিতা রবি পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। আর তুলা রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্যের সঙ্গে বোধন শক্তির কারক বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, তার উপর শনির দশম দৃষ্টি পড়বে। বৃশ্চিকে তুঙ্গস্থ কেতু থাকবে মকরে, দেবগুরু বৃহস্পতির সঙ্গে শনি মহারাজ নিজ গৃহে অবস্থান করবে। আর বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ হয়ে অবস্থান করে শনি বৃহস্পতির উপর পঞ্চম দৃষ্টি ফেলবে। তো এই যে সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহগণের দৃষ্টি বিনিময় যদি পর্যবেক্ষণ করা হয়, তাহলে 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে কোন রাশির জাতক জাতিকাদের কর্ম এবং ব্যবসা বাণিজ্য আপনাদের হাতের মুঠোয় আসবে। বিশেষ করে কোন কোন রাশির জাতক জাতিকারা চতুর্দিক থেকে উন্নতির জোয়ারে ভাসবেন বা অর্থের প্রাচুর্য হাতে আসবে, বিশেষ করে কারা লটারি কেটে লটারি পাবেন, এমনকি কাদের লটারি কেটে অর্থের অপচয় ঘটবে, সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি কোন রাশির জাতক জাতিকাদের বজায় থাকবে আর কাদের জীবনে দাম্পত্য অশান্তির অনল জ্বলতে পারে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি কেমন যাবে, বন্ধু বান্ধব নিয়ে কেমন কাটাবেন, আত্মীয় স্বজন নিয়ে কেমন যাবে, বা কোন রাশির জাতক জাতিকাদের ফিজিক্যাল কন্ডিশন বা শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সেই সঙ্গে শিক্ষার্থী যারা আছেন কোন রাশির শিক্ষার্থীরা অধিক লাভবান হবেন, যারা দীর্ঘদিন ধরে বাড়ি ক্রয় বিক্রয় বা ভূমি সম্পত্তি ক্রয় বিক্রয় যানবাহন ক্রয় বিক্রয় করতে ইচ্ছুক, তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে কি হবে না, বা কোন রাশির জাতক জাতিকাদের এটি পরিপূর্ণ আশাপূর্ণ হবে, সেই সঙ্গে কোন রাশির জাতক জাতিকাদের জন্য 29 সেপ্টেম্বরটি অশুভ সংকেত দেবে বা অশুভ ইঙ্গিত দেবে, কোন কোন দিক থেকে অশুভ ফল আসতে পারে, এই সকল শত শত পূর্বাভাস নিয়ে 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখটি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি অপেক্ষা করবে তা জানাতেই আমার আজকের আয়োজন। তাই তো আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাছাড়া আমার প্রাণপ্রিয় দর্শকদের কাছে একটি নিবেদন থাকবে, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, সেই সঙ্গে শেয়ার করে ভাই বোন আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসব মেষ রাশি নিয়ে। মেষরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, এমনকি ভাই বোনদের সঙ্গে যাদের দীর্ঘদিন ধরে মতানৈক্য চলছিল সেই সকল মতানৈক্যের অবসান ঘটতে পারে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে, এমনকি যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে যা আপনাদের মনো বাঞ্ছা পূর্ণ করতে পারে, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হতে বাধ্য হবে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করতে পারেন, সেই সঙ্গে ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হতে পারে যে পরিচয় অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনাদের রাশিতে তুঙ্গস্থ রাহু অবস্থান করবে আর ধনভাবস্থ চন্দ্রের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে, বিশেষ করে ধন উপার্জনের
সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে। এমনকি মামলা মোকদ্দমাও কোর্ট কেসের রায় বিপক্ষে যেতে পারে, যার ফলে সম্পত্তি হাতছাড়া হতে পারে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে কারাবাসের সময় বাড়তে পারে। তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে চলতে হবে। অবশ্য শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করার সম্ভাবনা অনেকাংশে বেশি। তথাপিও বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে, সেই সঙ্গে সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা নিয়মিত যোগব্যায়াম, সময় মতো আহার বিহার, এমনকি নিদ্রাপ্লুতা বর্জন করে যোগব্যায়াম করতে হবে। তাছাড়া জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের উপরও নজর রাখতে হবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে আপনাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি বুদ্ধির দেবতা বুধ আপনার রাশির পঞ্চমে শুক্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তো এই যে মিথুন রাশির উপর কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে, যা তথাপিও মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ করে নিজস্ব শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন, যার ফলে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাদ বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটতে পারে, এমনকি পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। অবশ্য শিক্ষার্থীদের কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশলের বলে ফসল গড়ে তুলতে হবে বা শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ, এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। তাছাড়া শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে কোনো পুরাতন ক্রনিক ব্যাধিপীড়ার প্রকোপ চাঙ্গা হয়ে উঠতে পারে, যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। তথাপিও মন, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি চন্দ্র আপনার রাশির দ্বাদশে পরিভ্রমণ করবে। তো দ্বাদশস্থ চন্দ্র আমরা জানি খরচ বাড়াতে পারে, দুশ্চিন্তা বাড়াতে পারে, শোক বাড়াতে পারে, দুঃখ বাড়াতে পারে, দুর্দশা বাড়াতে পারে, তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয় হাত পড়তে পারে। এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন হয়ে পড়তে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে বিশেষ করে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনেও কিন্তু অলসতা দানা বাঁধতে পারে, ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা মনোবেদনার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি গ্রহপিতা রবির ধনভাবে সেনাপতি মঙ্গলকে নিয়ে পরিভ্রমণ করবে। তো আর চন্দ্র আপনার রাশির একাদশে মিথুন রাশিতে পরিভ্রমণ করবে, যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবেন, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, এমনকি যারা সুনাম, যশ, প্রতিষ্ঠা হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পেতে পারেন। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটাতে পারে, এমনকি সন্তান সন্ততিদের কেরিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া দীর্ঘদিন ধরে যারা লটারি কেটে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা, সেই সঙ্গে শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, এমনকি বিশেষ করে যারা কন্ট্রাক্টারি বা ব্রোকারি ব্যবসার সাথে নিযুক্ত আছেন তাদের জন্য ভবিষ্যতের ভিত গড়তে সক্ষম হবেন যদি আজকের দিনটিকে উপযুক্তভাবে কাজে লাগাতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যা রাশি নিয়ে।
কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশিতে গ্রহ পিতা রবির সঙ্গে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তো তার উপর কিন্তু দেবগুরু বৃহস্পতিরও নবম দৃষ্টি পড়বে, যার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, কর্মের সাসপেনশন উইড্র হবে, কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণ হবে, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে যারা বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনে আশায় বুক বেঁধেছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে, যার ফলে যারা ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন বা হারানোর উপক্রম তৈরি হয়েছিল সেগুলো পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, যার ফলে শিক্ষার্থীরা নিত্য নতুন চমক দেখাতে সক্ষম হবেন। তবে রাগ জেদ ক্রোধ অহংকার এবং হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশিতে বুধ শুক্রের জ্যোতি আর চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে, যার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের 29 সেপ্টেম্বর দিনটিতে দুর্যোগের কালমেঘ দূরীভূত হবে, আপনাদের চৌকস বুদ্ধিমত্তা জাগ্রত হবে, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভফল প্রদান করবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, বন্ধুবান্ধবরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি যারা নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে বিশেষ করে যারা সপরিবারে দূরভ্রমণে যেতে চান বা বিদেশে অবস্থানরতরা যারা দেশে ফিরতে চান তাদের জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া মন সুর সঙ্গীতের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশিতে তুঙ্গস্থ কেতু অবস্থান করবে, অপরদিকে অষ্টমস্থ চন্দ্র বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা 10 গুণ বাড়িয়ে দিতে পারে। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদেরকে গ্রাস করতে পারে, সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহ চোখে দেখতে পারে, গুপ্ত প্রকাশ্য শত্রুরা আপনাদের গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে, প্রেমে ফাটল ধরতে পারে, এমনকি দুঃখার্ণবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ নেই যে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে প্রকৃত পক্ষে আত্মীয় স্বজন চিনতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি ধনভাবে ধনপতি শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে আর রাশির সপ্তমে চন্দ্র, বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। সেই সঙ্গে যাদের জীবনসাথী ও জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজতে পারে, সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকতে পারে, তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা যতই বৃদ্ধি পাক না কেন উপহার উপঢৌক না দিয়েও কিন্তু তার থেকে অধিক বেশি প্রাপ্ত হবেন। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণযোগ্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে।
মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশিতে রাশি অধিপতি শনি মহারাজের সঙ্গে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনার রাশির ষষ্ঠে মিথুন রাশিতে পরিভ্রমণ করায় বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে, এমনকি গুপ্ত প্রকাশ্য শত্রুরা আপনাদের সঙ্গে মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে, এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও দূরে থাকার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি শনি মহারাজ আপনার রাশির দ্বাদশে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনার রাশির পঞ্চমে পরিভ্রমণ করবে। তো বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিদ্যা শিক্ষায় ব্রতী আছেন তারা নতুন চমক সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। বিশেষ করে উচ্চশিক্ষার দ্বার খুলবে বা উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করে কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে, এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন, মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, এমনকি বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলি বা মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকারাও কিন্তু নতুন সুযোগ পাবেন যেটা আপনাদের জীবনে একটা স্মরণীয় দিবস হিসেবে গণ্য হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির একাদশে একাদশপতি শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ, অপরদিকে চতুর্থস্থ চন্দ্র। সাধারণত আমরা জানি চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে, কিন্তু এক্ষেত্রে কলহ সৃষ্টি করবে না, বরং কলহের মীমাংসা ঘটাবে, যার ফলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হতে পারে, গোটা পরিবারে খুশির বার্তা দিতে পারে, যাদের প্রেম ভেঙেছে, বন্ধুত্বে ফাটল ধরেছে, অংশীদারদের সাথে মতানৈক্য চলছে, সহকর্মীদের সঙ্গে মতের মিল নেই, এই সকল দিক কিন্তু পুনরায় ফিরে পাওয়ার জন্য রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূরীভূত হবে, ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্য কিছুটা মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতায় ভুগতে পারেন, তথাপিও জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ সচল হতে পারে, এমনকি দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারকে আনন্দে নাচাতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে প্রকৃত পক্ষে 29 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে রাশি অনুপাতে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।